অরণ্যই ছিল তার জীবন, তবে তার অরণ্য দর্শন ছিল বিভূতিভূষণের চেয়ে অনেকটাই আলাদা। অরণ্যকে তিনি দেখিয়েছেন প্রেমিকার ভূমিকায়, মূলধারা থেকে বেরিয়ে একেবারে অন্য ঘরানার সাহিত্য সৃষ্টি করে গেছেন বুদ্ধদেব গুহ। তার লেখা কিশোরদের সাবালক করেছে, তাদের মধ্যে এনে দিয়েছে প্রেমের অনুভূতি। জঙ্গলমহল লেখা দিয়ে শুরু করে কোয়েলের কাছে মাধুকরী, একটু উষ্ণতার জন্য বাংড়ি পশির দুরাত্মীর, প্রতিটি লেখাতেই দিতে চাইছেন প্রেম আর অরণ্যের আশ্চর্য জীবন। ছোটদের জন্য তিনি নিয়ে এসেছেন ঋজুদা, রুদ্র আর তিতিরকে, সেই মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য মহল। যাদের নিয়ে গর্ব করব, যাদের নিয়ে থাকব, যাদের কথা বলবো, যাদের লেখা চর্চা করব, তারাই যদি আমাদের সবাইকে ছেড়ে চলে যায়, তাদের নিশ্চিতভাবে লেখা, তাদের সৃষ্টি সারা জীবন থাকবে, কিন্তু তাদের সান্নিধ্য পাওয়া, তাদের কাছে যাওয়া, তাদের কথা শোনা, সেইটার থেকে আমরা যারা এ প্রজন্মের মানুষ আমরা বঞ্চিত হব। শুধু সাহিত্যের রচয়িতাই ছিলেন না বুদ্ধদেব গুহ, সঙ্গীতের অনুরাগী হওয়ার পাশাপাশি টপ্পা ও পুরাতনী গানে ছিলেন অসামান্য দখল। জানলা খুলে বসে আছে নাগর আসার পথ ছেড়ে যো, পাড়া গিয়ে দেখেলাম একটি ডাগর কালো মেয়ে। জীবনকে উপভোগ করতে চেয়েছেন পুরোদমে। গত এপ্রিলে তার কোভিড ধরা পড়ার পর 33 দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। বাড়ি ফিরে সদম্ভে ঘোষণা করেন এখনই ফুরবেন না, কিন্তু শরীর ভালো যাচ্ছিল না। চলতি মাসে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হলো না। রবিবার রাত 11:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার দুপুরে তার মরদেহ রাখা হয়েছিল নিজের বাসভবনে, সেখানে তাকে শ্রদ্ধা জানান মন্ত্রী থেকে বিশিষ্টরা। বুদ্ধদেব গুহ লালাদা শুধুমাত্র সাহিত্যিক নয়, একজন অত্যন্ত সাকসেসফুল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সুগায়ক ছিলেন এবং অত্যন্ত রসিক, গল্প আড্ডায় সবসময় থাকতেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে ওনাকে খুব পছন্দ করতেন এবং আজকে এই দুঃসংবাদটা পেয়ে উনি সকাল থেকেই কিন্তু এন্টায়ার মনিটর করছেন কোথায় কীভাবে হচ্ছে না হচ্ছে, তার জন্য এখানে আসা। জীবনের বিভিন্ন উত্থান পতনকে যিনি তার সাহিত্যের মধ্যে ছুঁতে পেরেছেন, সারা গায়ে মেখে নিয়েছিলেন, আজকে তিনি আমাদের মধ্যে নেই। বাংলা পাঠকের সাহিত্য অনুরাগীদের অন্তরের অন্তঃস্থলে তার মধু স্মৃতি, তার উপলব্ধি সদা জাগ্রত থাকবে। বুদ্ধদেব গুহর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার শোক বার্তায় তিনি লেখেন, বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। প্রধানমন্ত্রী শোক বার্তায় বলেছেন, বুদ্ধদেব গুহর লেখনী বহুমুখী ও পরিবেশের প্রতি সংবেদনশীল, প্রজন্মের পর প্রজন্ম তার লেখায় মুগ্ধ হয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্ম। শোক প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। বুদ্ধদেব গুহর প্রয়াণে শেষ হয়ে গেল বাংলা সাহিত্যের উজ্জ্বল বর্ণময় আরও একটি অধ্যায়। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে অমৃতা সেন, নিউজ টাইম।